हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल solution.com। आज के आमरा जे टॉपिक रेखेछी सेटा होलो फेसबुक। एर आगे आमरा जे फेसबुकेर उपर टॉपिकटा रेखेछिलाम सेटा होलो लाइव, अर्थात फेसबुक लाइवे किभाबे आपनी आपनार लोगो, आपनार निजस्व लोगो अटैच करबेन। आमी बेश भालोई आपनादेर थेके फीडबैक पेयेछी। तो आज के आमरा नतून करे आबार फेसबुकेर उपरेई एकटा टॉपिक राखछी। তবে তার আগে অবশ্যই এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমাদের সমস্ত রকম নোটিফিকেশনের জন্য। তো এই ফেসবুকের উপরে আজকের টপিক হলো যে ফেসবুক দেখতে দেখতে, অর্থাৎ ফেসবুক যখন আপনারা স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করে দেখছেন, সেক্ষেত্রে অনেক সময় কোনো ভিডিও লিঙ্ক, অর্থাৎ ইউটিউবের কোনো ভিডিও লিঙ্ক আপনারা দেখছেন যেটা আপনাদের খুব ভালো লাগছে। আমি একটা দেখাবো এক্সাম্পল দিয়ে। যে কোনো একটা ইউটিউব ধরুন আপনি দেখছেন, স্ক্রল করে নামিয়ে দেখছেন, সেক্ষেত্রে আপনার এরকম স্ক্রল করতে করতে কোনো একটি ভিডিও আপনার সামনে এলো, মানে ইউটিউব লিঙ্কের ভিডিওর কথা বলছি আমি। সেখানে অবশ্যই লেখা থাকবে ইউটিউব ভিডিও, আমি দেখাবো। যে কোনো একটা ভিডিও আমি চুজ করব। তো আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও ইউটিউব থেকে, যে কোনো ভিডিও হতে পারে। দেখুন এখানে সরাসরি কিন্তু youtube.com, অর্থাৎ ইউটিউব থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে, যার লিঙ্ক ফেসবুকে দেওয়া রয়েছে। তো এই ভিডিওটি আপনি দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার সময় আপনি নর্মালি এখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন, বা আপনি ট্যাপ টু আনমিউট করলে এখানে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মনে হলো ভিডিওটা দেখার পর যে যে চ্যানেলটির ভিডিও আপনি দেখছেন সেই চ্যানেলটি আপনার ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশান বা বেল আইকনে ক্লিক করে আপনার নোটিফিকেশান অন করবেন। সেক্ষেত্রে সরাসরি আপনি সাবস্ক্রাইব করতে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে, যখনই আপনি সাবস্ক্রাইব করতে যাচ্ছেন তখন এখানে একটা সাইন ইনের অপশান চলে আসছে, অর্থাৎ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে বলছে, যেটা কিন্তু আপনার ফোনে ইউটিউব যে অ্যাপ রয়েছে, ডট এপিকে যে ফাইল রয়েছে, সেটাতে অলরেডি করা রয়েছে। তো সেক্ষেত্রে নতুন করে এখান থেকে করার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আপনার পছন্দের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো এখান থেকে আপনি সাইন ইন না করে এটা ক্যান্সেল করে দিন। সরাসরি এই ভিডিওটির উপরে দেখবেন তিনটে ডট রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করতে হবে, ইউটিউবের পাশে তিনটে ডট রয়েছে, লম্বালম্বি সেটা নয়, উপরে কিন্তু আরও তিনটে ডট রয়েছে। যে তিনটে ডটের উপর আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে ওপেন ইন ইউটিউব, অর্থাৎ এই ভিডিওটি যেটি আপনি আপনার ফেসবুক থেকে পেয়েছেন, ফেসবুক থেকে স্ক্রল ডাউন করতে করতে পেয়েছেন ইউটিউব লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি সরাসরি আপনার যে ফোনে ইউটিউব অ্যাপ রয়েছে, অর্থাৎ ডট এপিকে ফাইল রয়েছে, সেই ফাইলে ওপেন হবে। তো আমি সরাসরি ওপেন করছি, ওপেন ইন ইউটিউবে ক্লিক করলাম। সেক্ষেত্রে এই যে ভিডিওটি সরাসরি দেখুন ইউটিউব অ্যাপে খুলে গেল। এইখানে আপনি সাবস্ক্রাইব কিন্তু করতে পারেন। আমি যেহেতু এটা আগে থেকে আমার সাবস্ক্রাইব করা রয়েছে, আমি এটাকে আনসাবস্ক্রাইব করে দেখাবো আপনাদের। আনসাবস্ক্রাইব করলাম, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব অপশনটা কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এখান থেকে সাবস্ক্রাইব করব, অনায়াসে সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার পছন্দের চ্যানেল। আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে নোটিফিকেশান আইকন, অর্থাৎ বেল আইকনে আপনি ক্লিক করে আপনি এখান থেকে নোটিফিকেশান অন অফ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে বললাম সেটা হলো ফেসবুক থেকে যে লিঙ্ক, ইউটিউব লিঙ্ক পাচ্ছেন, সেটা অনেক সময় সাবস্ক্রাইব করতে পারছেন না বিভিন্ন সমস্যার জন্য। তো সেটা কিভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের এই যে ভিডিও আমরা আপলোড করলাম, এই ভিডিওতে আপনাদের কোনো সলিউশন হলো কি না, বা অন্য কোনো সমস্যা এলো কি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। তবে তার আগে অবশ্যই এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমাদের সমস্ত রকম নোটিফিকেশনের জন্য।